উড়িষ্যায় যত দর্শনীয় স্থান আছে সেগুলো ডিপার্টমেন্টের বাইরে ডিসপ্লে করা আছে। এবার আমরা ঢুকব এপিগ্রাফি সেকশানে। এখানে উড়িষ্যার উড়িয়া লিপির বিবর্তন কিভাবে হয়েছে, অর্থাৎ বর্তমান উড়িয়া লিপি কেমন এবং সেটা কিভাবে এসেছে প্রাচীন উড়িয়া লিপি থেকে, সেইটা ডিসপ্লে করা হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে প্রাচীন ভারতের বিভিন্ন মুদ্রাগুলো দেখানো হয়েছে বিভিন্ন ডাইনেস্টির আমলের, যে মুদ্রাগুলো হয় সেগুলো।